আজকের কথাটা হল কি, আমার এই পুস্কি মালটার আজকে ফটো শ্যুট হবে এই শস্যবাড়ি। আজকে ভাগ্নের ফটো শ্যুট করা হবে। আব্বু আদি আদি দেখ, আব্বু 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 আদি দেখ, হ্যাঁ আদি দেখ, এদি এদি হাই দে হাই দে হি হি ফটো শুট গুলো করি নাই অল্প, তারপরে লোকেশন গুলো আবার দেখাই দিব। আমার দুইটা মোবাইল থাকলে তো ভালো করে দেখাইলো না, একটা মোবাইল হ্যাঁ দেখাই মালা বুদ্ধি শুদ্ধি করি আর কি। মালটা খুব ভাড়া আমি বা আব্বা, হ্যাঁ আপনার ভাই মিলে ওটা ধন এই মালটা পোষে দিবে চায় না। হ্যাঁ দেখ বাবু, এই মালটা খুব ভাড়া আমি পোষে দিবে চায় না। আব্বো আব্বো, হ্যাঁ দেখ আব্বো, হই হই হারাম দাদা, হই টিকিস টিকিস বাবো আবু সাহেব, আবু সাহেব এই মালটা দেখেন জোরজবস্তি ফটো হয়েছে একটা। আব্বু আব্বু কেন আব্বু, হুম হুম ওই খেলাত মস্ত রাম হয়েছে ওই বলে ফটো তোলে। যে মালটা আছে ঝাড়ুই আমি করে ফটোকে পোষে দিবে চায় না, পোষ না দিলে কেমনে হবে, পোষে দিবে চায় না, শুট হবার নয়, চল বাড়ি দিয়ে ফটো শুট হবার নয় আর। এই মালটা খুব হারামি, এক দিয়ে ফটো শুট করা খুব রিস্ক আছে, হাসে আর হাসে। তো একটা ড্রোন শুট দেখাই নাকি, হি হা হা হা। তো ফটো শুট আমার হয়ে গেল, চলে যাবো বাড়ি। এলে ফির একটা মানে সিঙ্গার, এলে ফির একটা সিঙ্গার, এলে খুব খাপরা গান গা। আমার সুক্তু গানা জন্তে ভিডিও হবাচ্ছে না, সে যন্ত্রণা করবে আমার সাথে, এদের সাথে ফটো তোলা বহুত রিস্ক আছে। আমরা যদি স্ট্যান্ড ধরে আছি ফটো তুলতে যন্ত হইলো না, খালি ভিডিও বানাচ্ছি আমরা। তোমাদের যদি আমার চ্যানেল দেখেন লাইক করবেন শেয়ার করবেন।